আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই করোনা প্রসঙ্গ। করোনা ভাইরাসের অত্যাধিক সংক্রমণ ঝুঁকিতে থাকা লাল ও হলুদ জোনে লকডাউনের পর 30 জুন পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, আর সবুজ জোনে সীমিত পরিসরে সব খোলা থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে কোন এলাকা লাল, হলুদ বা সবুজ জোন তা বলা হয়নি। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 6 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। করোনা সংক্রমণ ঠেকাতে এবার সারা দেশে সাধারণ ছুটির মেয়াদ না বাড়িয়ে এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত জানালো সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, হাটবাজার, দোকানপাট ও শপিং মল অবশ্যই বিকাল 4টার মধ্যে বন্ধ করতে হবে। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাওয়া যাবে না। স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণের হার বিবেচনায় দেশের যে কোনো এলাকাকে লাল, হলুদ বা সবুজ জোনে ভাগ করতে পারবে। লাল ও হলুদ জোনে অবস্থিত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সামরিক ও বেসামরিক দপ্তর সমূহ বন্ধ থাকবে এবং ওই অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরাও সাধারণ ছুটির আওতায় থাকবেন। আর সবুজ জোনে সীমিত আকারে সবকিছু খোলা থাকবে। এ সময়ে অনুমোদিত অঞ্চলে নির্দিষ্ট যাত্রী নিয়ে যাত্রীবাহী বাস, নৌযান, রেল ও বিমান চলাচল করতে পারবে। তবে সবাই মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস মহামারীর কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 6 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 1200 ছাড়ালো। 24 ঘন্টায় মারা গেছে আরও 38 জন। এই সময় 15,038 জনের নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা পাওয়া গেছে 3,099 জনের দেহে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এইসব তথ্য জানানো হয়। বলা হয় এই পর্যন্ত শনাক্তের হার 20.61%, আর শনাক্তের তুলনায় মৃতের হার 1.33%। চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1209 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। পুরুষ 32 জন এবং নারী 6 জন। বয়স বিভাজনে 21-30 বছর 3 জন, 31-40 3 জন, 41-50 7 জন, 51-60 5 জন, 61-70 15 জন, 71-80 5 জন। করোনার মহাদুর্যোগ আমলা ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ত্রিমুখী আঁতাতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ, টিআইবি। সংস্থাটির হিসাবে 82% এলাকায় চাহিদার অর্ধেক বা তার কম ত্রাণ বিতরণ করা হয়েছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সক্ষমতার অভাবে সারা দেশে করোনা সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়েছে। তবে টিআইবির প্রতিবেদনকে ভিত্তিহীন বলছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। আগে থেকে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সুশাসনের জন্য চ্যালেঞ্জ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। প্রতিবেদনে বলা হয়, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশে করোনা পরীক্ষার হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন আর বিশ্বে 149তম। দেশের হাসপাতালগুলোতে প্রতি লাখ জনসংখ্যার বিপরীতে আইসিইউ আছে 0.7%, যেখানে নেপালে আছে 2.8%। ভেন্টিলেটর, জনবল, যন্ত্রপাতি, সুরক্ষা সামগ্রী সহ নানা ক্ষেত্রে অনিয়মের বিষয় উঠে আসে টিআইবির প্রতিবেদনে। বেসরকারি হাসপাতালগুলো অবশ্যই ব্যতিক্রম তো অবশ্যই রয়েছে, যে তৎপরতার সাথে, যে যেই সক্রিয়তার সাথে এগিয়ে আসার সুযোগ ছিল, প্রয়োজন ছিল, সামর্থ্য ছিল কোনো কোনো ক্ষেত্রে, সেটা তারা দেখাতে পারে নাই। এখানে প্রফিট মোটিভটাও একটা কাজ করেছে বিষয়। অযৌক্তিকভাবে অর্থ আদায়ের
মানে অতিরিক্ত মূল্য আদায়ে তারা লিপ্ত রয়েছে। দলীয় বিবেচনায় ক্ষতিগ্রস্তদের তালিকা করার পাশাপাশি ত্রাণ, চুরি, আত্মসাত ও প্রতারণার অভিযোগ করে টিআইবি। এটা কিন্তু এককভাবে প্রশাসনিকভাবে যারা আছেন, কর্মকর্তা যারা রয়েছেন, তারা এককভাবে এই কাজটি করেন সেটা নয়। এখানে আরো দুটি মহল আছে, একটা হচ্ছে যারা ব্যবসা করে এবং যারা আর কি হচ্ছে যে আমাদের সরকারের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে যারা রাজনৈতিক ভাবে প্রভাবশালী মহল রয়েছেন তাদের একাংশ। কাজে এটা ত্রিমুখী একটা আতাতের মাধ্যমে হয়, সেই কারণেই এটা এক ধরনের, যেটাকে বলা হয় সিন্ডিকেট বলেন আজ এই ভাষাতে ব্যবহার করেন, এক ধরনের বলবো যে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। অনিয়মের অভিযোগে 90 জন জনপ্রতিনিধিকে নামমাত্র সাময়িক বরখাস্ত করে তাদের আরো উৎসাহিত করা হয়েছে বলে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। স্থানীয় পর্যায়ে যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকলেন, যারা জনপ্রতিনিধি, তাদেরকে আমি মনে করি যে তারা তো সরকারের এবং সরকারি দলের অবমাননা করেছেন, এটা তো হচ্ছে অনেকটা পুরস্কৃত করার মতো, দিন পর তারা আবার ফিরে আসবেন। এই সংস্কৃতি থেকে বের হয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া যায়, যেমন রাজনৈতিক যারা রাজনৈতিক জনপ্রতিনিধি হিসেবে দাবি করেন তাদেরকে চিরতরে জনপ্রতিনিধিত্বের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করা হোক। এদিকে টিআইবির প্রতিবেদনকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। টিআইবি প্রমাণ করেছে তারা আসলে প্রকৃতপক্ষে সঠিক গবেষণা প্রসূত কোন রিপোর্ট পেশ করে না। তাদের অনেকগুলো রিপোর্ট, আমি সবগুলো বলবো না, অনেকগুলো রিপোর্ট এক পেশে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। করোনা মোকাবেলায় সরকার নানা সীমাবদ্ধতা নিয়েও দিনরাত কাজ করে যাচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দীর্ঘ হচ্ছে মৃত্যুর। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। রাজধানীর মুগদা এলাকা থেকে কোভিড-19 ভুয়া নেগেটিভ সনদ বিক্রয়কারী চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার 99 উত্তর মুগদা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই সময় বিপুল পরিমাণ ভুয়া সনদ ও সনদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। চক্রটি মুগদা হাসপাতাল থেকে দেয়া করোনা রোগীর করোনা পজিটিভ রিপোর্টের কপি সংগ্রহ করে তা স্ক্যান করে সেখানে নাম বসিয়ে বিক্রি করে আসছিল। যাদের নেগেটিভ রিপোর্ট দরকার তাদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া করোনার সনদ তৈরি করে বিক্রি করত। বিকেলে ঘটনাস্থলে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো র‍্যাব। করোনাকালে মানুষ কিভাবে সামাজিক বা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে সেদিকে গুরুত্ব দিচ্ছে সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসএফ এর 34তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্বাস্থ্যবিধি মেনে আর করোনা ভয়কে জয় করেই সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। Superbly competent. দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং সরকার ঘোষিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে 1986 সালে গঠিত হয় রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী, পরবর্তীতে যা নামকরণ হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। This organization is now vastly equipped. প্রতিষ্ঠার পর থেকেই যে বাহিনী দায়িত্ব পালন করে আসছে নিষ্ঠা আর দক্ষতার সঙ্গে, তাই বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে তারই সুনাম ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। সুরক্ষা তার জন্য প্রশিক্ষণ সবসময় দরকার প্রতিনিয়ত, সেই জন্য আমি যতটুকু যা সম্ভব করে দিয়েছি। যে তোমরা নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখা, ফিট রাখা এবং প্রশিক্ষণে অব্যাহত রাখা এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা এক একজন তৈরি হবে সেটাই আমি আশা করি। চলমান বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই দুঃসময়েও কিভাবে সব ঠিক রেখে এগোনো যায় সে লক্ষ্যই সরকারের। আমি চাই আমাদের মানুষের ভিতরে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে, সেই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে। কারণ আমরা হার মানবো না, মৃত্যু তো হবে, মৃত্যু যেকোনো মুহূর্তে যেকোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীত হয়ে হার মানতে হবে এই ধরনের শক্তির কাছে, এটা তো না। অর্থনৈতিক ভাবে কিভাবে আমাদের দেশের মানুষ উঠে দাঁড়াবে সেদিকে বিশেষ আমরা দৃষ্টি দিয়েছি। অনুষ্ঠানে এসএসএফ সদস্যরা তাদের একদিনের বেতন অনুদান হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করেন। বাহিনীর সদস্যদের পক্ষে মহাপরিচালক প্রধানমন্ত্রীর হাতে অনুদান চেকটি তুলে দেন। যাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তারই। মারফ্রেজা, আরটিভি, ঢাকা। করোনায় অর্থনীতি বা সামাজিক ক্ষতি হলেও এর ফলে যে প্রাকৃতিক ভারসাম্য তৈরি হচ্ছে আগামীতে তা ধরে রাখতে সবাইকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই পরামর্শ দেন তিনি। এই সময় দেশের কৃষি ব্যবস্থাপনায় নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। সারাদেশে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অত্যন্ত 3টি করে কাজ লাগানোর নির্দেশনা দেন তিনি।
করোনা ভাইরাস যেমন আমাদের ক্ষতি করছে, অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, মানুষের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে, খারাপের আবার একটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি। এর ফলে প্রকৃতি কিন্তু হেসে খেলে উঠেছে। আওয়ামী লীগের সাথে সাথে সকল সহযোগী সংগঠন, প্রত্যেক সংগঠনের প্রতিটি সদস্য 3টি করে গাছ লাগাবে, সেটা তার নিজের জায়গায় হোক অথবা জায়গা না পেলেও আমি মনে করি যেখানেই হোক। মানব পাচারের ঘটনায় যত প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকুক না কেন, সবাইকে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন কুয়েতের উপ প্রধানমন্ত্রী আনাস আল সালেহ। সম্প্রতি অর্থ ও মানব পাচারের অভিযোগে স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করে দেশটির সিআইডি। অরুণ গোফরের রিপোর্ট। মানব পাচার ও অর্থ পাচার নির্মূলে এবার যেন একটু বেশি কঠোর অবস্থানে কুয়েত সরকার। বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের গ্রেপ্তারের মধ্য দিয়ে এক নয়া যুদ্ধই শুরু করেছে দেশটি। এতে শনির দশা লক্ষ্মীপুরের এ সংসদ সদস্যের। মানব পাচার, মানি লন্ডারিং, ভিসা বাণিজ্য সহ প্রবাসী শ্রমিক রপ্তানিতে নাটের গুরু সেজে বসেছিলেন পাপুল। আর এ কাজকে সহজে সমাধা করতে কুয়েতের মন্ত্রী সহ উচ্চ পদস্থ 7 কর্মকর্তাকে ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়েছেন তিনি। অনুসন্ধানে এমন তথ্য উঠে আসায় লজ্জাকর অবস্থানে কুয়েত সরকার। তার সহযোগী কানাডার নাগরিকত্ব নিয়ে এক বাংলাদেশি ও এক মিশরীয় নাগরিককে এরই মধ্যে আটক করেছে কুয়েতের তদন্ত দল। মানব পাচারের সঙ্গে জড়িত দেশি বিদেশি সবার নাম প্রকাশের দাবি জানিয়েছেন দেশটির 3 সংসদ সদস্য। আর তাকে ভিসা জালিয়াতির অন্যতম হোতা অভিহিত করে অধিকতর তদন্তের মাধ্যমে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন কুয়েতের উপ প্রধানমন্ত্রী আনাস আল সালেহ। এদিকে তার মালিকানাধীন মারাফিয়া কোম্পানিতে শ্রমিকদের বেতন ও আকামা নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গভর্নমেন্ট রুলের বাইরে বেতন দিচ্ছেন, গভর্নমেন্ট যেটা ধার্য করে দিচ্ছে তার বাইরে দিচ্ছে, তাই না? অরণ্য কাপুর, টিভি। লিবিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে মানব পাচারের অভিযোগে কুমিল্লার দুর্গাপুর হতে রেজাউল নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি ঢাকা দক্ষিণ। রোববার রাতে মানব পাচার মামলার তালিকাভুক্ত এই আসামিকে আটক করা হয়। এছাড়া তার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা, অর্থ আত্মসাত সহ হুমকি প্রদানের মামলা রয়েছে রেজাউলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দে। অন্যদিকে রাজধানীর বাবুবাজার ব্রিজ থেকে অস্ত্র ও গুলিসহ টাইগার হাবিব নামে এক সন্ত্রাসীকে আটক করেছে সিআইডি। সে কন্ট্রাক্ট কিলিং, চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি। বিকেলে রাজধানীর বালিবাগের সিআইডি অফিসে এক সংবাদ সম্মেলনে একথা জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার। করোনা উপসর্গ নিয়ে কয়েক জেলায় 5 মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় কুমিল্লার চান্দিনায় 2 মৃত্যু হয়। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 111 জন। পিরোজপুরে মারা গেছে 2 জন। এছাড়া পাবনায় 1 ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। চট্টগ্রামে নতুন করে 151, গাজীপুরে 90, নারায়ণগঞ্জে 53 এবং বরিশালে 52 দেহে করোনা শনাক্ত হয়েছে। ফরিদপুরে চিকিৎসক সহ 46 এবং ময়মনসিংহে 33 দেহে করোনা শনাক্ত হয়েছে। 8 পুলিশ সদস্য সহ 43 করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে শরীয়ত। মহামারীর মহাদুর্যোগে যখন যোগাযোগ, পাঠদান ও ব্যবসা বাণিজ্যের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট, তখন বাজেটে এই খাতে কর বৃদ্ধিকে বাড়তি চাপ হিসেবে দেখছেন ব্যবহারকারীরা। একে সরকারের ডিজিটাল বাংলাদেশ ধারণার সাথে সাংঘর্ষিক বলছেন অনেকে। মোবাইল সেবার খরচ বাড়িয়ে গ্রাহকের উপর বাড়তি চাপ সৃষ্টি করা মোটেও ঠিক হয়নি বলে মন্তব্য করেন মোবাইল অপারেটর ও গ্রাহকদের সংগঠনের নেতারা। জুলহাস কবিরের রিপোর্ট। করোনাকালে 2020-21 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের খাত হিসেবে মোবাইল গ্রাহকদের বেছে নেন অর্থমন্ত্রী, যেখানে মোবাইল সেবার উপর সম্পূরক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করা হয়। বাজেট প্রস্তাবের পর এনবিআর এসআরও জারি করার ওই দিন মধ্যরাত থেকেই মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারে বাড়তি হারে টাকা কাটা শুরু করে দেশের কয়েকটি মোবাইল ফোন অপারেটর।
এ নিয়ে ক্ষুব্ধ করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইন্টারনেট ভিত্তিক আউটসোর্সিং এর কাজে যুক্তরা বলছেন ব্যয় বাড়লে ডেটা ব্যবহার কমাতে হবে, আবার স্কুল কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসের ক্ষেত্রে ডেটার দাম বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন শিক্ষক শিক্ষার্থীরা। এটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য খুবই ক্ষতিকারক, কারণ এখন আমাদের নিয়মিত অনলাইনে ক্লাসে যুক্ত থাকতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটের এই বাড়তি দাম খুবই কষ্টকর হয়ে যাবে শিক্ষার্থীদের জন্য। মরার উপর খড়ার গা মনে হয়েছে, কারণ এই অতিরিক্ত ব্যয় সাপেক্ষ অনলাইন ক্লাসে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের জন্য আসলে আমার কাছে মনে হয় কষ্টসাধ্য। সেই জন্য সরকার যদি বাজেটের এই অংশটুকু পুনর্বিবেচনা করে তাহলে অনলাইন শিক্ষা কার্যক্রম সহ অন্য সকল কিছু স্মুথভাবে পরিচালিত হবে। দাম বাড়ার ফলে যেটা হবে যে অনেকে হচ্ছে ব্যান্ডউইথ না বাড়িয়ে যে টাকা দিয়ে হচ্ছে তারা ইন্টারনেট সুবিধা নিচ্ছিলেন এতদিন, সেই সুবিধা নিয়েই কাজ করবেন, কিন্তু কাজের গতিটা হচ্ছে অনেকটা সংকুচিত হয়ে আসবে। ইন্টারনেটের দাম কমানোর দিকে নজর দেওয়া উচিত, সেটা না করে বাজেটে বাড়ানো হলো, যার কারণে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই ক্ষেত্রে যারা আউটসোর্সার আছে, যারা মোবাইলে কাজ করে অভ্যস্ত, তাদের জন্য একটা অসুবিধা। আয় রোজগারহীন ঘরে থাকা মানুষদের উপর করের বোঝা চাপিয়ে জুলুম করা হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এই নেতা। অফিস আদালত সবকিছু পরিচালিত হচ্ছে এটিএল সেবা, সেই খাতে গ্রাহকদের যেখানে কোনো আয় রোজগার নেই, সেই সময় এই খাতে কর বৃদ্ধি করা অত্যন্ত অন্যায় এবং ন্যায়সঙ্গত হয়নি। সরকারের এমন সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসা উচিত বলে মনে করেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরের মহাসচিব। এটা খুবই হতাশাজনক, এটা দরিদ্র মানুষের জন্য অসহনীয় হয়ে পড়বে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য আমরা যে মোবাইল খাত যেটা চেষ্টা করে যাচ্ছি সেটার জন্য এটা অন্তরায় হয়ে উঠবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে ইন্টারনেট ব্যবহারে গ্রাহকের সুবিধার কথা সবচেয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান অ্যামটবের। জুলেস কবির, আরটিভি, ঢাকা। জাতীয় সংসদে 2019-2020 অর্থ বছরের সম্পূরক বাজেটের নির্দিষ্টকরণ সম্পূরক বিল সর্বসম্মতিতে পাশ হয়েছে। সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে 2019-2020 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরু হয়। আলোচনা শেষে পাশ হয় সম্পূরক বাজেট। রোববার সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরুর কথা থাকলেও সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের উপর আলোচনা এবং রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করায় তা হয়নি, ফলে আজ একদিনের মধ্যেই আলোচনা ও সম্পূরক বাজেট পাশ হয়েছে। আগামী 30 জুন সাধারণ বাজেট পাশ হওয়ার কথা। লালমনিরহাটে তিস্তা নদীর ভাঙন শুরু হয়েছে, এ কারণে নির্ঘুম রাত কাটছে তিস্তা পাড়ের মানুষের। নদী গর্ভে চলে গেছে 300+ পরিবারের বসতভিটা, কয়েকশো বিঘা আবাদী জমি, ফলের বাগান সহ বিভিন্ন স্থাপনা। ভাঙনের আতঙ্কে অনেক পরিবার তাদের ঘরবাড়ি অন্য জায়গায় সরিয়ে ফেলছেন। লালমনিরহাট থেকে স্টাফ রিপোর্টার হাসানুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রাসেল আহমেদ। লালমনিরহাটের তিস্তার ভাঙন তীব্র রূপ নিয়েছে। নদীর তীরবর্তী গোকুণ্ডা, রাজপুর, খুনিয়াগাছ ও মহেশখোঁচা সহ 10টি গ্রাম এখন ভাঙনের কবলে। 300+ বাড়িঘর বিলীন হয়েছে নদীতে, বাদ জানিয়ে ফসলের জমিসহ বিভিন্ন স্থাপনা। চরগুণ্ডা পাঁচ সাতটা বাড়ি ভাঙছে এবং আরো কয়েকটা বাড়ি ভাঙ্গার উপযুক্ত হয়ে গেছে। যেভাবে ভাঙবে লাগছে ইয়াতে বোধহয় রাতারাতি বোধহয় বাড়িও সরা খায় নাকি, ইয়েরও ঠিক নাই। ভাঙ্গন আতঙ্কে বসত ভিটা অন্য জায়গায় সরিয়ে নিচ্ছেন অনেকে। নির্ঘুম রাত কাটছে বহু পরিবারের। এই বানে বানেতে নদী অসুবি ভাঙিয়ে একেবারে রাস্তা ভাঙিয়ে বাদামের ভূমি অর্ধেক নামে গেছে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙ্গনের রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমাদের হলো জরুরি প্রতিরক্ষামূলক কাজ করার জন্য আমরা ঢাকায় প্রস্তাবনা পাঠাচ্ছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে লালমনিরহাটের পক্ষ থেকে। ঢাকা থেকে টেকনিক্যাল টিম অলরেডি চলে আসছে, মাঠ পর্যায়ে ভিজিট করে আমাদের হলো প্রয়োজনীয় ব্যবস্থা নেব যাতে আমরা ভাঙ্গন প্রতিরোধ করতে পারি। তিস্তার ভাঙ্গন থেকে বসতবাড়ি আর ফসলি জমি রক্ষায় প্রশাসনের দ্রুত উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা লালমনিরহাটবাসীর। রাসেল আহমেদ, আরটিভি। দর্শক, সুইজারল্যান্ডে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানাতে জুরিখ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বাকিউল্লা। বাকি দ্বিতীয় দফা সংক্রমণ রোধে কেমন প্রস্তুতি নিয়েছে সুইজারল্যান্ড, এছাড়া সেখানকার সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে ইউরোপের দেশগুলোর জন্য সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে বা তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন।
ফারিয়া আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আজ কিন্তু ইউরোপের 26টি দেশের বর্ডার খুলে দিয়েছে, তার মধ্যে রয়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের সাধারণ জনগণ কিন্তু তার আশপাশের সেই দেশগুলোতে আপনার বাজার করতে খুব পছন্দ করে, কারণ সুইজারল্যান্ডের সেই দ্রব্যমূল্যের সাথে জার্মান, ফ্রান্স এবং অস্ট্রিয়া, ইটালির যে দ্রব্যমূল্য তার তুলনামূলক দাম অনেক কম হওয়ার কারণে এখানকার জনগণ সাধারণত আপনার সেই পার্শ্ববর্তী দেশগুলোতেই বাজার করতে পছন্দ করে থাকে এবং প্রতি বছর অন্তত $10 বিলিয়ন বাজার তারা সাধারণত এই আশপাশের দেশগুলোতে করে থাকে। আজ আপনার সেই সুইজের যে বর্ডারগুলো ফ্রান্স, অস্ট্রিয়া এবং জার্মানের সাথে কিন্তু উপচে পড়া ভিড় এখানে দেখা গেছে। পাক্কা 3 মাস পরে কিন্তু এই বর্ডার খুলেছে এবং আনন্দের সেই সীমা এখানে হারিয়ে ফেলেছে আসলে সুইজের সাধারণ মানুষজন। আপনি বলছিলেন করোনা পরিস্থিতির কথা, এখানে কিন্তু সুইজারল্যান্ডে আজকে করোনা আক্রান্তের সংখ্যা 19 জন, গতকাল ছিল 23 জন, তবে গত সপ্তাহের আগের সপ্তাহে কিন্তু সেই এক ডিজিটের মধ্যেই এই সংখ্যাটি ছিল। যদি বলি আপনার সেই দ্বিতীয় ওয়েবের কথা, যেটা বলা হচ্ছে আসলে দ্বিতীয় ওয়েবের ব্যাপারে এখানে এখানকার যে প্রশাসন যেটি বলছে সেটি হচ্ছে যে তারা আসলে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা তারা অর্জন করে ফেলেছে। এখন যদি করোনার সংকট অথবা সেই সংকটটি যদি আবার ফিরে আসে, অর্থাৎ ওয়েবটি যদি আবার ফিরে আসে, তবে তাদের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হবে না, অর্থাৎ তারা প্রস্তুত আছে কিভাবে আসলে এটা মোকাবেলা করতে হয়। সুইজের সেনাবাহিনী কিন্তু এখানে এই ধন্যবাদ বাকি আপনাকে জুরিখ থেকে বলছিলেন বাকিউল্লাহ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভি ফেসবুক পেজে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।